ডান্স। কাজ ছাড়া বাড়িতে থাকলে দুই ছেলে মেয়ে ইয়ুভান ইয়ালিনীকে নিয়েই সময় কেটে যায় শুভশ্রীর। ইয়ুভান এখন যদিও একটু বড়, তবে ইয়ালিনী এখন নেট দুনিয়ার আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে। যদিও ইয়ুভানের থেকে অনেকটাই দেরিতে গিয়ে ইয়ালিনীকে সকলের সামনে এনেছেন রাজ শুভশ্রী, তাই রাজকন্যাকে নিয়ে সকলের আগ্রহ একটু বেশি বৈকি। 21 অক্টোবর সোমবার সকাল সকাল ইয়ালিনীর আরও একটি সুন্দর মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর পোস্ট করা নতুন ভিডিওতে দেখা যাচ্ছে কোনো মিউজিক ছাড়াই নেচে চলেছে ছোট্ট ইয়ালিনী। সে পরেছে সাদা রঙের স্ট্রবেরি প্রিন্টের একটি পোশাক, সঙ্গে গোলাপি রঙের ফুল প্যান্ট। তার মাথার চুল ঝুঁটি করে বাঁধা। সামনে রাখা টেবিলের সামনের একটি রিমোট নিয়ে খেলা করছিল সে। শুভশ্রী পাশ থেকে বললেন, ইয়ালিনী ডান্স। আর অমনি মায়ের কথা শুনে আ আ করতে করতে পায়ে ভর দিয়ে হালকা লাফাতে শুরু করলো সে। মেয়ের কাণ্ড দেখে শুভশ্রী বললেন, মিউজিকও লাগে না তোমার। এরপরই মায়ের দিকে জুলজুল করে তাকাতে থাকলো সে। তারপরই ব্যালেন্স না রাখতে পেরে বসে পড়লো, হাতের রিমোটটিও গেল পড়ে। অর্থাৎ সোমবার সকালেই ভিডিওটি তুলেছেন শুভশ্রী, ক্যাপশনে লিখেছেন মাই মর্নিংস, সঙ্গে একটি সূর্যের ইমোজি। রাজখরণের পোস্ট করা এই ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অভিনেত্রী শ্রুতি দাস, ফালাক রশিদ রায়, অনিন্দিতা বোস সহ টেলিপাড়ার অনেকে ইয়ালিনীর এই ভিডিওতে ভালোবাসা প্রকাশ করেছেন। রাজ শুভশ্রী কন্যাকে ভালোবাসায় ভরিয়েছেন বহু নেটিজেনও। তারই মধ্যে ছোট্ট ইয়ালিনীর উদ্দেশ্যে এক নেটিজেন লিখেছেন, তোমাকে দেখবো বলেই রোজ ইনস্টাগ্রামে পোস্ট চেক করি। আরও একজন লিখেছেন, যেমন মা তেমনই তার মেয়ে, কারোর আবার মন্তব্য কি মিষ্টি। সম্প্রতি ছেলে ইয়ুভানের 4 বছরের জন্মদিনে 10 মাসের ইয়ালিনীকে প্রথমবার প্রকাশ্যে আনেন রাজ শুভশ্রী। ইয়ুভান ইয়ালিনীর ফটোশুটের ছবি পোস্ট করেছিলেন তারকা দম্পতি। সেদিন ইয়ালিনীকে দেখে এক প্রকার মুগ্ধ ছিল টলিপাড়া। তারপর থেকে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছোট্ট ইয়ালিনীর নানান ছবি ও ভিডিও। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো থেকে জিতের ছেলে রণভের প্রথম জন্মদিন, সবকিছুই ছিল ইয়ালিনীময়।